ডিভোর্সের গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট সোহিনীর স্বামী কল্লোল চৌধুরীর। তবে কি সত্যি ভাঙতে চলেছে তাদের সংসার? কি জানালেন তিনি? জানাবো এই ভিডিওর মাধ্যমে। টলিপাড়ায় এখন বিচ্ছেদের মরশুম। একের পর এক জনপ্রিয় তারকা দম্পতির মধ্যে বিচ্ছেদের কথা জানা গেছে। যিশু নীলাঞ্জনা অর্ণব ঈপ্সিতার পর বিয়ে ভাঙতে চলেছে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকের নায়িকা সোহিনী গুহা রায়ের। দুবছর আগে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহিনী। তিন বছরের দাম্পত্য জীবন নাকি ভাঙার মুখে। যদিও সোহিনীর বিয়ে ভাঙার চর্চা নতুন নয়, গত বছরের মাঝামাঝি সময়েও স্বামী কল্লোল চৌধুরীর সঙ্গে সোহিনীর ডিভোর্সের খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় অবশ্য সেই খবর হেসে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কল্লোলকে আনফলো করেছেন সোহিনী। তাদের একান্তে কাটানো মুহূর্তের ছবিও মুছে দিয়েছেন অভিনেত্রী। এমনকি কিছুদিন আগে তার জন্মদিনে দেখা যায়নি কল্লোলকে। তবে পুরানো একটি ছবি পোস্ট করে কল্লোল লিখেছিলেন, হ্যাপি বার্থডে সরি। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন সোহিনী, যার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি তার স্বামী কল্লোল চৌধুরী একটি পোস্টের মাধ্যমে জানান, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। সোহিনীর মতোই তাকে আর ফলো করছেন না তার স্বামী। মুছে দিয়েছেন তাদের একান্তে কাটানো ছবিও। তাদের ডিভোর্সের গুঞ্জনে সিলমোড় দিলেন কল্লোল। ভাঙতে চলেছে তাদের সুখের সংসার।